আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণের সিদ্ধান্তে অনুতপ্ত হতে হবে, আব্দুল মালেক আল হুতির মন্তব্য। ইউক্রেনের সেনাদেরকে ইউরোপে প্রশিক্ষণ দিচ্ছে আমেরিকা। ইহুদিবাদের হাড় ভাঙ্গার শব্দ এখন আরও বেশি স্পষ্ট বলছে ইরান। এবং সর্বশেষ থাকছে ভারতের মুসলিমরা নিরাপত্তাহীন বোধ করছে বলছেন কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। ভারতের মুসলিমরা বরাবরই নিরাপত্তাহীনতা বোধ করছে, বিশেষত নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সরকার ক্ষমতায় আসার পর মুসলমানদের নিরাপত্তাহীনতা আরও বেড়ে গেছে কয়েক গুণ। মোদী এবং অমিত শাহের নির্দেশে ভারতে যে সমস্ত উগ্র জঙ্গি গোষ্ঠী অর্থাৎ উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি গোষ্ঠী তৈরি হয়েছে, বিশেষত বজরং, আরএসএস, এই সমস্ত গোষ্ঠীগুলো নিয়ম করে মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন চালিয়ে যাচ্ছে। মুসলমানদের উপর এমন কোনো হীন কাজ নেই যা তারা করছে না। তারা কখনো তাদের অর্থাৎ মুসলমানদের মসজিদ ভেঙে দিচ্ছে, কখনো মুসলমানদের বাড়িঘর ভেঙে দিচ্ছে, কখনো দোকানপাট ভেঙে দিচ্ছে, কখনো মসজিদে আজান দেওয়া বন্ধ করে দিচ্ছে, এমনকি নামাজ পড়তেও বাধা দিচ্ছে। তারপরেও ভারত নিজেদেরকে পৃথিবীতে অর্থাৎ জাতিসংঘে গিয়ে বিশেষত তারা নিজেদেরকে ধর্ম নিরপেক্ষ দেশ বলে দাবি করে, কিন্তু তারা কতটা ধর্ম নিরপেক্ষ সেটা বিশ্ববাসী এখন ভালোভাবেই পরিলক্ষিত করছে। ভারত নিজেদেরকে ধর্ম নিরপেক্ষ দেশ বলে দাবি করলেও ভারত যে মূলত একটি উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি রাষ্ট্রে পরিণত হচ্ছে সেটা ভারতের ভিতর থেকে যেমন শোনা যাচ্ছে, তেমন বাইরে থেকেও, এমনকি জাতিসংঘ বা আমেরিকার পক্ষ থেকেও বলা হচ্ছে। খুব দ্রুতই ভারত একটি উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি রাষ্ট্রে পরিণত হবে সেটা সুনিশ্চিত, কারণ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সরকার চাচ্ছে ভারত থেকে যেন সমস্ত মুসলিমদেরকে বের করে দেওয়া হয়, তাদেরকে নির্যাতন করে নিপীড়ন করে অন্য কোনো দেশে চলে যেতে বাধ্য করা হয়, যার ফলে সেখানে উগ্র হিন্দুত্ববাদীরা রাজ করতে পারে আর এর ফলে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের ক্ষমতা চিরস্থায়ী হয়। কিন্তু এটা নরেন্দ্র মোদী এবং অমিত শাহ ভুলে যাচ্ছে, কারো ক্ষমতা চিরস্থায়ী নয়, তাকে অবশ্যই পতনের দ্বারপ্রান্তে যেতে হবে। যেভাবে মুসলিম সমাজের ভিতরে সে বিভেদ সৃষ্টি করেছে, মুসলিম এবং হিন্দুদের ভিতরে বিভেদ সৃষ্টি করে চলেছে, তাতে একসময় এই হিন্দুরাই তাকে আবার বিনাশ করবে বলে আমি মনে করি। এ বিষয়ে আপনারা কি মনে করেন অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টস আকারে লিখে জানাবেন। আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটাও অবশ্যই কমেন্টসে লিখে যাবেন। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক করুন এবং আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণের সিদ্ধান্তে অনুতপ্ত হতে হবে, আব্দুল মালেক আল হুতির মন্তব্য। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আব্দুল মালেক আল হুতি বলেছেন, কয়েকটি আরব দেশ ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে তড়িঘড়ি করে যে সম্পর্ক স্বাভাবিক করার সিদ্ধান্ত নিয়েছে তার জন্য তাদেরকে খুব শীঘ্রই অনুতপ্ত হতে হবে। বিশ্ব কুদস দিবস উপলক্ষে রাজধানী সানা থেকে দেওয়া বক্তৃতায় তিনি একথা বলেন। আব্দুল মালেক আল হুতির বক্তব্য টেলিভিশনের মাধ্যমে সরাসরি সম্প্রচারিত হয়। ইসরায়েলের সঙ্গে যে সমস্ত আরব দেশ সম্পর্ক স্বাভাবিক করেছে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি মন্তব্য করেন। ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে আব্দুল মালেক আল হুতি বলেন, শত্রুদের বিরুদ্ধে প্রতিরোধের ফলাফল এখন আমরা দেখছি ফিলিস্তিনি ভূখণ্ড, লেবানন এবং ইয়েমেনে। সারা বিশ্বে লাখ লাখ মানুষের অংশগ্রহণে আন্তর্জাতিক কুদস দিবস পালনের ঘটনাকে তিনি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করার আহ্বান জানান। কুদস দিবসের মিছিলে ইয়েমেনের মানুষের ব্যাপক অংশগ্রহণের জন্য তিনি তাদের প্রতি ধন্যবাদ জানান। হুতি নেতা বলেন, শত্রুর কাছে আত্মসমর্পণ কিংবা নিষ্ক্রিয় হয়ে যাওয়া কোনোভাবেই যুক্তিযুক্ত নয়। তিনি আরও বলেন, বিশ্বের বহু মুসলিম দেশের সরকারের বাধার কারণে সেই সব দেশের জনগণ ফিলিস্তিনের পক্ষে তাদের অবস্থান তুলে ধরতে পারে না।
যে সমস্ত দেশ ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সহযোগিতা করছে তারা মূলত মৌলিক নীতির সঙ্গে আপোষ করছে বলে মন্তব্য করেন আব্দুল মালিক আল হুতি। তিনি বলেন, মুসলিম উম্মার মধ্যে যে অস্থিতিশীলতা তৈরি হয়েছে তার পিছনে ইহুদিবাদী শত্রু এবং জায়ানবাদী লবি সক্রিয় রয়েছে। শত্রুরা মুসলমানদেরকে দুর্বল করতে এবং নতজানু করতে চায়। ইসরায়েলি ষড়যন্ত্রের ব্যাপারে অজ্ঞানতা এবং উদাসীনতা থাকলে আসন্ন বিপদ মোকাবেলা করা মুসলমানদের পক্ষে সম্ভব হবে না বলেও তিনি সতর্ক করেন। ইউক্রেনের সেনাদেরকে ইউরোপে প্রশিক্ষণ দিচ্ছে আমেরিকা। ইউক্রেনের সেনা সদস্যদেরকে ইউরোপের মাটিতে সামরিক প্রশিক্ষণ দিচ্ছে আমেরিকা। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন এর মুখপাত্র জন কির্বি এ তথ্য জানিয়েছেন। প্রেস ব্রিফিংয়ের সময় তিনি বলেন, আমি ঘোষণা দিতে পারি যে ইউক্রেনের সেনা সদস্যদেরকে আমেরিকা জার্মানির কয়েকটি ঘাঁটিতে প্রশিক্ষণ দিচ্ছে। জার্মানির সহযোগিতায় আমেরিকা এই প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করছে এবং সেখানে ইউক্রেনের সেনারা আর্টিলারি, রাডার এবং ট্যাঙ্ক পরিচালনার কৌশল শিখছে। জন কির্বি বলেন, মার্কিন নিরাপত্তা সহযোগিতা প্যাকেজের আওতায় জার্মানি এবং ইউরোপের আরও কয়েকটি জায়গায় এই নতুন প্রশিক্ষণ কর্মসূচি চলছে। আশা করা যায় ইউক্রেনের সেনারা আগামী দিনগুলোতে রাশিয়ার বিরুদ্ধে শক্তিশালী অবস্থান তৈরি করবে। জন কির্বি জানান, 2021 সালে আমেরিকা ইউক্রেনকে $430 কোটি সামরিক সহায়তা দিয়েছে। পেন্টাগন এর মুখপাত্র বলেন, তাদের কোনো প্রশিক্ষককে ইউক্রেনে পাঠানোর পরিকল্পনা নেই, সমস্ত প্রশিক্ষণ দেশটির বাইরেই চলবে। আমেরিকার ঘনিষ্ঠ মিত্র ব্রিটেনও ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণ দিচ্ছে। খোদ ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন গত সপ্তাহে একথা জানিয়েছেন। তিনি বলেন, আমরা ইউক্রেনের সাথে পোল্যান্ডের মাটিতে প্রশিক্ষণ দিচ্ছি। ইহুদিবাদীদের হাড় ভাঙ্গার শব্দ এখন আরও বেশি স্পষ্ট বলছে ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখনি বলেছেন, ইহুদিবাদীদের হাড় ভাঙ্গার শব্দ এখন আরও বেশি স্পষ্ট শোনা যাচ্ছে। তিনি শনিবার টুইট বার্তায় একথা বলেছেন। বিশ্বকুচ দিবসে বিশ্বব্যাপী ইসরায়েল বিরোধী ব্যাপক বিক্ষোভের প্রতি ইঙ্গিত করে তিনি আরও বলেছেন, মহান নেতা ইমাম খামেনি ও জুলুম ও পরাধীনতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর যে ডাক দিয়েছিলেন তা অতীতের চেয়ে এখন অনেক বেশি কার্যকর। ইসলামী বিপ্লবকে যারা ভালোবাসেন তাদের হৃদয়ের গভীরে তা স্থান করে নিয়েছে। অতীতের চেয়ে এখন এই বাস্তবতা বেশি উপলব্ধি করা যাচ্ছে। শুক্রবার বিশ্ব কুদস দিবস পালিত হয়েছে। বিশ্বের 90টিরও বেশি দেশে মুক্তিকামী মানুষেরা এই দিবসের নানা আয়োজনে সামিল হয়েছেন। তারা বর্ণবাদী ইসরায়েলের দখলদারি ও বর্বরতার বিরুদ্ধে স্লোগান দিয়েছেন। ইহুদিবাদীদের কবল থেকে মুসলমানদের প্রথম কিবলা সমৃদ্ধ নগরী বাইতুল মুকদ্দাসকে মুক্ত করার প্রত্যয় নিয়ে ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্থপতি ইমাম খামেনি 1979 সালে প্রথম এই দিবস পালন করার কথা ঘোষণা করেন। ভারতের মুসলিমরা নিরাপত্তাহীন বোধ করছে বলছেন অমর আবদুল্লাহ। জম্মু কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী এবং ন্যাশনাল কনফারেন্সের সহসভাপতি অমর আবদুল্লাহ বলেছেন, ভারতের মুসলিমরা আজ নিরাপত্তাহীন বোধ করছে। হিন্দি গণমাধ্যম এবিপি নিউজ এর সাথে একটি বিশেষ সাক্ষাৎকারে ওই মন্তব্য করেছেন তিনি। অমর আবদুল্লাহ বলেন, মুসলমানদের টার্গেট করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে তিনি বলেন, অনেক সরকার দেখেছি কিন্তু এখন যে অবস্থা তা আগে কখনোই ছিল না। তিনি বলেন, পরিকল্পিতভাবে আমাদের হেনস্থা করা হচ্ছে। আমাদের বলা হচ্ছে আমরা সংখ্যালঘু এবং এদেশে আমাদের মর্যাদা অন্যদের চেয়ে কম। বিদ্যুৎ ঘাটতি প্রসঙ্গে অমর আবদুল্লাহ বলেন, এই পবিত্র মাসে অর্থাৎ রমজান মাসে সেহরির সময় আছে, ইফতারির সময় আছে, এই সময়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ পর্যন্ত সমস্ত সরকারের প্রচেষ্টা ছিল যে ওই সময়ের মধ্যে কোনো বিদ্যুৎ কাটা না হয় বা সর্বনিম্ন হোক, কিন্তু এই প্রথম আমি এবং জনসাধারণ অনুভব করছি যে ইচ্ছাকৃতভাবে বিদ্যুৎ কাটা হচ্ছে। এর মধ্যে দুটি জিনিস থাকতে পারে, হয় এক অবহেলা বলা যেতে পারে অথবা ইচ্ছাকৃতভাবেই করা হচ্ছে। আবদুল্লাহ আরও বলেন, যখন এই ইস্যুটি উত্তপ্ত হয়ে ওঠে এবং লোকেরা এ বিষয়ে ব্যাপকভাবে কথা বলতে শুরু করে তখন দুই দিনের মধ্যে পরিস্থিতি ভালো হয়। এটা কিভাবে হলো? ওমর আবদুল্লাহ বলেন, দেশে মুসলমানদের টার্গেট করা হচ্ছে। হিজাব দিয়ে হালাল গোশত নিয়ে বা বুলডেজার চালানো হয় এবং বুলডেজার চালানোর পর উদযাপনও করা হয়।
দিল্লির জাহাঙ্গীরপুরীতে বুলডোজারের তৎপরতা প্রসঙ্গে ওমর আবদুল্লাহ বলেন, প্রথমে দুই সম্প্রদায়ের লোকজনের মধ্যে সহিংসতা, তারপরই বুলডোজার চালানো হয়। দিল্লির এটাই কি একমাত্র এলাকা যেখানে অবৈধ নির্মাণ হয়েছে? অন্য অনেক জায়গায় যেখানে অবৈধ নির্মাণ হয়েছে সেখানে কেন তা চালানো হয় না? ওমর আবদুল্লাহ আরও বলেন, মসজিদের বাইরে মিছিল বের করা হয়। এসব মিছিলে স্লোগান হচ্ছে, হিন্দুস্থানে থাকতে হলে জয় শ্রীরাম বলতে হবে। এইসব মিছিল ও স্লোগানকে সরকারের পক্ষ থেকে নিন্দা করা হয়নি, বরং উস্কে দেওয়া হয়েছে। এর ফলে আমাদের অনুভূতিতে কি প্রভাব পড়বে? ওমর আবদুল্লাহ দেশে বসবাসরত মুসলমানদের সম্পর্কে বলেন, মুসলমানেরা আজ কী অবস্থায় বাস করছে তারা জানে, তারা জানে তারা কী ভয়ে ভুগছে। তিনি বলেন, সরকারের উচিত মুসলমানদের আশ্বস্ত করা যে তারা অন্যদের থেকে আলাদা নয়। প্রতিবেশী দেশ পাকিস্তানকে নিয়ে ওমর আবদুল্লাহ বলেন, ওই দেশের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, প্রতিবেশী দেশ আমার বন্ধু নয়, আমার দেশ নিয়ে আমার সমস্যা আছে। তিনি বলেন, আমি চাই আমার দেশের মানুষ নিরাপদ ও সুস্থ থাকুক। ওমর আবদুল্লাহ রাম মন্দির ও 370 ধারা প্রসঙ্গে বলেন, আমরা কি মন্দির নিয়ে আওয়াজ করেছি? কোনো মুসলিম সড়কে নেমেছে? কোনো মুসলিম কি বলেছে এখানে মন্দির তৈরি হবে না? আদালত আপনাকে মন্দির নির্মাণের অনুমতি দিয়েছে, আপনারা তৈরি করুন। আপনি 370 ধারা সরিয়ে দিতে চেয়েছিলেন, এটি সরিয়ে দিয়েছেন। কিভাবে সরানো হয়েছে, কেন সরানো হয়েছে, এতে আমরা যাব না। গ্রীষ্মকালীন ছুটির পর শুনানি হবে সুপ্রিম কোর্টে, এর ফল কি হয় সেটাই দেখা যাবে। ওমর আবদুল্লাহ বলেন, সরকারের কাজ হচ্ছে ইশতেহার নিয়ে কাজ করা, দেশের মানুষকে একসঙ্গে নিয়ে চলা। তিনি বলেন, নবরাত্রে গোশতের দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে, এটার কি দরকার ছিল? এর মানে কি? মানে আপনি ব্রত পালন করলে আমি মাংস খাবো না, কারণ আপনি সংখ্যাগরিষ্ঠ এজন্য। ওমর আবদুল্লাহ বলেন, এ সময়ে রমজান মাস চলছে, এখানে মানুষ দোকান খুলে আইসক্রিম বিক্রি করছে, খাবার বিক্রি করছে, এটা তাদের রোজা। তিনি রোজা রেখে খাবার বিক্রি করছেন, একে বলে সমতা। তিনি বলেন, মুসলমানদের বিরুদ্ধে যা কিছু ঘটছে তা আমাদের উত্তক্ত করার জন্য করা হচ্ছে এবং এতে ক্ষতি হবে। ওমর আবদুল্লাহ বলেন, এখন মনে হচ্ছে এদেশে আমাদের মুসলমানদের মর্যাদা কমেছে, আগে অনুভূত হতো না কিন্তু এখন মনে হতে শুরু করেছে, যার জন্য আফসোস করছি। আমাদের অনুভূতি এবং আবেগ নিয়ে খেলা হচ্ছে। মহারাষ্ট্রের উদ্ভব ঠাকুরের বাড়ির বাইরে হনুমান চালিশা পাঠের বিষয়ে কথা বলতে গিয়ে ওমর আবদুল্লাহ বলেন, কেউ যদি এটি পাঠ করতে চান তবে তাকে তা করতে দিন, কেউ যদি আমার বাড়ির বাইরে তেলাওয়াত করতে চান তা করবেন, কেউ যদি আমার বাড়ির বাইরে স্লোগান দিতে চান যে ভারত থাকতে হলে জয় শ্রীরাম বলতে হবে তা বলুন, কিন্তু মসজিদের বাইরে হলে তার মানে ভিন্ন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।